প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেকের জিজ্ঞাসা আমরা ট্যাবের টাকা কবে পাবো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, আমরা স্কলারশিপের টাকা কবে পাবো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে। আর শুধুমাত্র অনার্স পড়া ছাত্রছাত্রীরাই কি স্কলারশিপ পাবে? এ যারা পাস কোর্স নিয়ে কিংবা জেনারেল কোর্স নিয়ে কলেজে পড়ছে কিংবা ভর্তি হয়েছে, তারা কি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবছর পাবে না? সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, ট্যাবের টাকা স্কলারশিপ টাকা সম্পর্কিত। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা স্কুলের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের সবার প্রথমে জানিয়ে রাখি, তোমাদের জন্য 1000 টাকার কুপন কোড এবং কোর্স সার্টিফিকেট তোমাদের কেরিয়ারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, যেটা পুজোর মধ্যে তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করোনি তাদের জন্য প্রথম কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক। এবার মেন টপিকে আসি, তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন। তোমরা যারা 2022 উচ্চ মাধ্যমিক পড়ছো, 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ট্যাবের টাকা কবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? রীতিমতো মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তোমাদের 10,000 টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নভেম্বর থেকে ঢুকতে শুরু করবে। টাকা সম্পূর্ণ রেডি, জাস্ট পুজোর পর অর্থাৎ পুজোর ছুটির পর, মানে হচ্ছে নভেম্বরের 1 তারিখ থেকেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকতে শুরু করবে। এর পরবর্তী বিষয়, তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো কিংবা কলেজের ছাত্রছাত্রী আছো, উভয়ে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পেতে চাইছো, এবং তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো তোমরা আবেদন করে ফেলেছো, তোমাদের জিজ্ঞাসা কবে আমাদের স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এবং তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমরা আবেদন করবে। এ তো প্রথমেই বলে রাখি, তোমরা যারা আবেদন করে ফেলেছো স্কুলের ছাত্রছাত্রী আছো, তোমাদের স্কলারশিপের টাকা কিন্তু ঢুকতে ঢুকতে প্রায় ডিসেম্বর শেষ কিংবা জানুয়ারি হয়ে যাবে, তার আগে কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা তোমরা পাবে না। কারণ সমস্ত প্রসিডিওর মেনটেন করে এ স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে জানুয়ারি প্রায় প্রত্যেক বছরেই হয়ে যায়। কাজেই এই তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা যারা আবেদন করেছো সঠিকভাবে নির্ভুলভাবে ইনকাম সার্টিফিকেট ঠিকঠাক জমা দিয়েছো, তোমরা প্রত্যেকে কিন্তু স্কলারশিপ পাবে। কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ম্যাক্সিমাম ছাত্রছাত্রীকে প্রত্যেক বছর রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। এরপরে হচ্ছে, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের যে স্কলারশিপ স্বামী বিবেকানন্দ সেটা নভেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে শুরু হবে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসা, যারা অনার্স নিয়ে পড়ে তাদের বেশি চান্স থাকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পাওয়ার, যারা পাস নিয়ে পড়ে তারা স্কলারশিপ সর্বাধিক পায় না কিংবা চান্স কম থাকে। তো এই যে তথ্যটা বা এই যে ধারণা, তোমাদের এই যে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা, এগুলো কিন্তু সম্পূর্ণ বাস্তবযোগ্য নয়। অনেক জায়গার থেকে হয়তো তোমরা শুনে থাকবে যে এ অনার্সের ছাত্রছাত্রীদের বেশি স্কলারশিপ দেওয়া হয়, একেবারেই না। অনার্স নিয়ে পড়ো, পাস নিয়ে পড়ো, বিএ পড়ো, বিকম পড়ো কিংবা বিএসসি পড়ো, ও কিংবা এম কম পড়ো, এমএসসি পড়ো কিংবা এমএ পড়ো, প্রত্যেকটি ছাত্রছাত্রীর অনার্স থাকুক কিংবা পাস থাকুক, সমানভাবে প্রত্যেককে এ ট্রিট করা হয়। অর্থাৎ তুমি আগের ক্লাসে কত নম্বর পেয়েছো সেটা ইম্পর্টেন্ট, তোমার ফ্যামিলি ইনকাম কত সেটা ইম্পর্টেন্ট, কী কোর্স নিয়ে পড়ছো সেটা ইম্পর্টেন্ট, আদার কিছু কিন্তু দেখা হয় না। কাজেই চিন্তা করার কোনো বিষয় নেই, তুমি যদি উচ্চ মাধ্যমিকে 60% পেয়ে থাকো ও তোমার যদি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার কম হয়, সেই যথাযথ ডকুমেন্ট তুমি যদি দিতে পারো, তাহলে অবশ্যই তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা পাবে। অনার্স পড়লেও যে টাকা পাবে, পাস পড়লেও সে টাকা পাবে। শুধুমাত্র এখানে অনার্স পাসের ব্যাপার না, এখানে স্ট্রিমের একটা ব্যাপার থাকে যে প্রত্যেকে তো টাকা পাবে কোর্স অনুযায়ী, তোমার কোর্সে ধরো বেশি খরচা আছে, অন্যদের কোর্সে কম খরচা, সেই অনুযায়ী আয় টাকাটা ভিন্ন হয়। আর যারা বিএসসি নিয়ে পড়ে, বিকম নিয়ে পড়ে তারা বেশি টাকা পায়, যারা বিএ নিয়ে পড়ে তারা একটু কম টাকা পায়। আশা করি বুঝতে পারলে, অনার্স নিয়ে পড়ো, পাস নিয়ে পড়ো, প্রত্যেকের টাকা পাবে, একেবারে নিশ্চিন্ত থাকো, প্রত্যেকের স্কলারশিপ পাবে। শুধু মনে রাখবে ইনকাম সার্টিফিকেটটা যথাযথভাবে তোমরা যাতে দেও এবং সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে আপলোড করো। ও বাদ বাকি যারা এখনও পর্যন্ত ওই
কোর্সে এনরোল করনি, হাজার টাকার কুপন কোডের সুবিধা ভোগ করনি, তারা এখনই করে ফেলো। প্রথম কমেন্টের লিঙ্ক থেকে এখনই এনরোল করো নিজেদের কেরিয়ারকে এক ধাপ এগিয়ে রাখার জন্য। আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে ট্যাবের টাকা সংক্রান্ত, স্কলারশিপ সংক্রান্ত, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো কিংবা সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।